मैम अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। কেমন আছো সবাই? আমি ভালো আছি। শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি নজমুন আরা বেগম। আজ পড়াবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এর সর্বশেষ অংশ। কি দেখা যাচ্ছে? এটি সূর্য। রোদ্রের তাপে ঘাম ঝরছে। এখানে দেখা যাচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে এবং রোদ্রে কাপড় শুকাচ্ছে। এখানে চিত্রগুলো লক্ষ্য করো। এখানে মোমবাতির আলোতে একটি শলাকাকে গরম করার চেষ্টা করা হচ্ছে। এই চিত্রটির মাধ্যমে দেখা যাচ্ছে কঠিন পদার্থে তাপের সঞ্চালন। এই চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে সূর্য হতে তাপ সঞ্চালন। এতে দেখা যাচ্ছে আগুন হতে তাপ সঞ্চালন এবং এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি তরল পদার্থে তাপের সঞ্চালন। শিক্ষার্থীরা আরো কয়েকটি চিত্র লক্ষ্য করি। প্রথম চিত্রে দেখা যাচ্ছে কঠিন পদার্থে তাপ প্রদান। দ্বিতীয় চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি তরল পদার্থে তাপ প্রদান এবং শেষের চিত্র দেখতে পাচ্ছি সূর্য থেকে তাপ আসছে। লক্ষ্য করো কি দেখা যাচ্ছে? তাপ প্রদান করার পর কঠিন পদার্থের এক অংশ থেকে তাপ অন্য স্থানে চলে আসছে। তরল পদার্থে তাপ প্রয়োগ করার পর তরল পদার্থের কণাগুলো ছুটোছুটি করে। তরল পদার্থে তাপ প্রয়োগ করার পর এটি যখন বাষ্পীভূত হয়ে যায় তখন এটি উপরের দিকে উঠতে থাকে। আমাদের আজকের পাঠ আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব এবং তাপ সঞ্চালন। এই পাঠের অন্তর্ভুক্ত আজকে আমার আলোচ্য বিষয়গুলো হলো বায়ুচাপ কি, নিম্নচাপের কারণ, আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব বিশ্লেষণ, তাপ সঞ্চালন, তাপ সঞ্চালনের প্রক্রিয়া এবং চারপাশে সংঘটিত বিভিন্ন ঘটনার তাপ সঞ্চালন ব্যাখ্যা করো। এসো আমরা দেখি বায়ুচাপ কিভাবে প্রভাব ফেলে। বায়ুতে কণাগুলো ছুটাছুটি করতে থাকে, তাই তারা কোনো কিছুতে বাধা পেলে তাতে ধাক্কা দেয় বা বল প্রয়োগ করে, ফলে দেখা যাচ্ছে বায়ু চাপ রয়েছে। একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুচাপ। বায়ু সব দিকে চাপ দেয়। কোন স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোন বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডল বদ্ধ পাত্র নয়, এটি খোলা। চিত্রে দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ও বায়ুচাপও কমে যায়। সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায়। ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুমণ্ডল থাকে সে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুচাপ কমে যায়। তাই কোন স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, অর্থাৎ সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আর যেখানে তাপমাত্রা কম সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। এখানে দেখো বায়ুচাপের প্রভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। তাপে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। সাইক্লোন পৃথিবীতে আঘাত হানে। এসবই বায়ুচাপের প্রভাবে ঘটে থাকে। বায়ুচাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বায়ু কর্তৃক প্রযুক্ত বল। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুচাপ। ভূপৃষ্ঠের পানি বাষ্প হয়ে কোথায় যায়? বায়ুতে মিশে। বায়ুতে সবসময় কিছু না কিছু জলীয় বাষ্প থাকে। বায়ুতে এই জলীয় বাষ্পের উপস্থিতি বা বায়ুতে জলীয় বাষ্পের এই পরিমাণকেই বলা হয় আর্দ্রতা।
বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে আর্দ্রতা বেশি হয়, আর জলীয় বাষ্প কম থাকলে আর্দ্রতা কম হয়। তাপমাত্রা বাড়লে পানি বেশি করে বাষ্পে পরিণত হয়, আবার তাপমাত্রা বাড়লে বায়ু বেশি করে জলীয় বাষ্প ধারণ করতে পারে। আমাদের দেশে লক্ষ্য করবে শ্রাবণ মাস এবং ভাদ্র মাসে ভ্যাপসা গরম, তার কারণ তখন মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উড়িয়ে নিয়ে আসে। জলীয় বাষ্প বা আর্দ্রতা বেশি থাকলে আমাদের শরীরে ঘাম জমা হয়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে মেঘ এবং পরিশেষে বৃষ্টি হয়। বলতো আমরা কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি? যাতায়াতের মাধ্যমে। যাতায়াতের মাধ্যমে কিভাবে যাতায়াত করি? পায়ে হেঁটে যাতায়াত করি অথবা গাড়ি বা গাড়ি দিয়ে যাতায়াত করি? হ্যাঁ, গাড়ি দিয়ে যাতায়াত করি। এটি হচ্ছে সূর্য। সূর্য থেকে আমরা কি পাই? তাপ ও আলো। তাপ ও আলো পাই। হ্যাঁ, তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তনকে বলা হয় তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন তিন প্রকার, যথা পরিবহন, পরিচলন এবং বিকিরণ। চিত্রে লক্ষ্য করো তাপ সঞ্চালনের একটি প্রক্রিয়া দেওয়া আছে। এই প্রক্রিয়াটি হলো তাপ পরিবহন। গরম তরকারির বাটি থেকে চামচের মাধ্যমে তাপ পরিবহন হয়, এর দ্বারা কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না, তারা কেবল নিজেদের স্থানে থেকে দোল খেতে পারে। কঠিন পদার্থের গরম কণাগুলো দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে নিজেদের স্থান হতে দোল খেয়ে গরম কণাগুলো পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় তাপ পরিবহন। পরিবহন প্রক্রিয়াটি ব্যাখ্যা করি। এখানে দেখা যাচ্ছে একটি ধাতু। ধাতু অসংখ্য পরমাণু নিয়ে গঠিত। এতে তাপ প্রদান করা হলে দেখা যাবে পরমাণুগুলো কাঁপতে থাকে, কণাগুলো উত্তপ্ত হয়ে নিজের স্থানে কাঁপতে থাকে। পরিবহন পদ্ধতিতে কঠিন পদার্থে কিভাবে তাপ সঞ্চালিত হয় লক্ষ্য করো। কঠিন পদার্থের কণাগুলো গরম হয় তাপ পেয়ে, এটি দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। কঠিন পদার্থের মধ্যে ধাতু পদার্থগুলো যেমন লোহা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, এগুলো দ্রুত তাপ পরিবহন করে। তাই রান্না করার জন্য ধাতুর তৈরি হাঁড়ি ব্যবহার করা হয়। এজন্য ধাতুর তৈরি হাঁড়ি পাতিলে তাড়াতাড়ি রান্না করা সম্ভব হয়। অধাতু যেমন কাঠ, সুতি কাপড়, মাটি, এসব তাপ খুব কম পরিমাণে পরিবহন করে। তাই গরম হাঁড়ি ধরার জন্য আমরা কাপড়ের টুকরা ব্যবহার করি। এই কারণেই রান্না করার জন্য কাঠের নারানি ব্যবহার করা হয়। নিচের চিত্রগুলো তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়া? এটি হচ্ছে তাপ সঞ্চালনের পরিচলন প্রক্রিয়া। তরল ও বায়বীয় পদার্থ পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন করে। এই পদ্ধতিতে কণাগুলো তাপ গ্রহণ করে শক্তি অর্জন করে, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, আর উপরের ঠান্ডা কণা নিচে এসে তাপ গ্রহণ করে। এভাবে পর্যায়ক্রমে সকল কণা তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। মনে করো একটি পাত্রে পানি নিয়ে চুলায় বসালাম। একটু পরে লক্ষ্য করলে দেখা যাবে পানির যে কণাগুলো ঠিক মাঝখান থেকে উপরের দিকে ফুলে উঠছে এবং চারদিকে ছড়িয়ে পড়ছে। পাত্রের নিচের পানির কণাগুলো গরম হয়ে দ্রুত শক্তি অর্জন করে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, আর উপরে যে ঠান্ডা কণা ছিল সেগুলো নিচের দিকে গিয়ে তাপ গ্রহণ করে। এভাবে আস্তে আস্তে সকল কণা তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়।
তরল পদার্থ কণার মতো বায়বীয় পদার্থের কণারাও উত্তপ্ত হয়ে সহজে স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন করে। গরম কণাগুলো হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তোমরা কখনো আগুনের পাশে দাঁড়িয়ে যদি হাত গরম করো, এটা সাধারণত লক্ষ্য করা যায় শীতের দিনে। গ্রামের মানুষ কাঠ বা ডালপালা জেলে আগুন পোহায়। আগুনের পাশে দাঁড়ালে আমাদের শরীর কিছুটা গরম লাগে, কিন্তু হাতটা সাবধানে যদি আগুনের উপরে রাখা হয়, দেখা যাবে হাতে বেশি পরিমাণে তাপ লাগছে। কারণ পরিচলন পদ্ধতিতে বায়ুর কণা উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়, পাশের দিকে যায় না। তাই আগুনের পাশে যে পরিমাণ তাপ আমাদের হাতে লাগে, তার চেয়ে আগুনের উপরে তাপ বেশি পরিমাণে অনুভূত হয়। তরল ও বায়বীয় পদার্থে এ প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। এখানে পানির গরম কণাগুলো হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে এবং শীতল কণাগুলো নিচে নেমে উত্তপ্ত হয়ে আবার উপরে উঠে যাচ্ছে। এখন আসি বিকিরণ। সূর্য হচ্ছে তাপের মূল উৎস, আর এটি হচ্ছে পৃথিবী। সূর্য আর পৃথিবীর মাঝখানে প্রায় সবটুকুই হচ্ছে ফাঁকা, কোনো বায়বীয় পদার্থ নেই। তাহলে সূর্য থেকে তাপ কিভাবে আমাদের কাছে এসে পৌঁছাবে? সূর্য থেকে তাপ আসে বিকিরণের মাধ্যমে। এই চিত্রের মাধ্যমে লক্ষ্য করো, সূর্য থেকে রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে পৃথিবীতে তাপ আসছে। যেখানে কোনো জড় মাধ্যম নেই, সেখানে তাপ বিকিরণের মাধ্যমে সঞ্চালিত হয়ে থাকে। নিচের চিত্রগুলো তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়া? এটি হচ্ছে তাপ সঞ্চালনের বিকিরণ প্রক্রিয়া। কোনো মাধ্যম ছাড়া তাপ উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে তরঙ্গাকারে সঞ্চালিত হওয়াকে বলা হয় বিকিরণ। তাপ হচ্ছে এক রকমের তরঙ্গ, যা কোনো মাধ্যম ছাড়া উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে যেতে পারে। মাধ্যম থাকুক বা না থাকুক, উত্তপ্ত বস্তু বিকিরণ পদ্ধতিতে তাপ নির্গত করে থাকে। বিভিন্ন পদার্থের তাপ সঞ্চালনের একটি ভিডিও রয়েছে, লক্ষ্য করো। এটি একটি কঠিন পদার্থ। এই কঠিন পদার্থকে যখন তাপ প্রদান করা হয়, এটি পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন করে। তাপ প্রদান করার পর কঠিন পদার্থের একটু অংশ উত্তপ্ত হয়, এটি আস্তে আস্তে পুরো অংশটিকে উত্তপ্ত করে ফেলে। কঠিন পদার্থের তাপ সঞ্চালনের এই প্রক্রিয়াকে বলা হয় পরিবহন। তরল পদার্থকে তাপ প্রদান করার পর তরল পদার্থ কণাগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়। এই তরল পদার্থের তাপ পরিবহন প্রক্রিয়াটি হচ্ছে তাপ পরিচলন, আর এটি হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ। যেখানে তাপ পরিবহনের জন্য কোনো মাধ্যম থাকে না, সেক্ষেত্রে তাপ বিকিরণের মাধ্যমে সঞ্চালিত হয়। আচ্ছা, ভিডিওর মাধ্যমে আমরা কি লক্ষ্য করলাম? তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া, পরিবহন, পরিচলন এবং বিকিরণ। পরিবহন হচ্ছে কঠিন পদার্থে মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন না করে শুধুমাত্র স্পন্দন বা কম্পনের মাধ্যমে এক অণু থেকে অন্য অণুর মধ্যে তাপ ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া। পরিচলন তরল ও বায়বীয় পদার্থের মধ্যে তাপ সঞ্চালন পদ্ধতি। এই পদ্ধতিতে অণুর স্থানান্তর ঘটে। আর বিকিরণ হচ্ছে কোনো বায়বীয় ও স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। বিকিরণ পদ্ধতিতে তাপ প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, শূন্য মাধ্যমেও তাপ সঞ্চালিত হয়। এখন আসি বিকিরক। যেসব পদার্থ তাপ বিকিরণ করে তাদেরকে বিকিরক বলে। বিকিরক পদার্থ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যেতে চায়, এরা তাপ শোষণও করে। সূর্য তাপ বিকিরণ করে, তাই একে আমরা বিকিরক বলতে পারি। শোষক, কিছু পদার্থ তাপ শোষণ করে নেয়, তাদেরকে বলে শোষক। এরা তাপ শোষণ করে উত্তপ্ত হয়, যেমন তরল পানি, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কাচ, প্লাস্টিক। এসব পদার্থ তাপ শোষণ করে নেয়।
পৃথিবী একই সাথে শোষক ও বিকিরণ, কারণ পৃথিবী সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হয়, এজন্য পৃথিবীকে শোষক বলা হয়। আবার পৃথিবী একই সাথে বিকিরক, রাতের বেলা উত্তপ্ত পৃথিবী তাপ বিকিরণ করে শীতল হয়। সুতরাং পৃথিবী একই সাথে শোষক এবং বিকিরক। এখন আসি মূল্যায়নে। প্রশ্ন করছি, তার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, নিম্নচাপ কোন স্থানের বায়ুর মানে তাপমাত্রা বেশি হলে বায়ুর যে চাপ সৃষ্টি হয় তাকে নিম্নচাপ বলে। কোন স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, তখনই নিম্নচাপ সৃষ্টি হয়। উচ্চচাপের কারণ কি? তাপমাত্রা কমে গেলে তাপমাত্রার কারণে উচ্চচাপ সৃষ্টি হয়। কোন স্থানে বায়ুর অবস্থায় হচ্ছে আর্দ্রতা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে বায়ুর আর্দ্রতা। এরপর তাপ সঞ্চালন কাকে বলে? তাপ সঞ্চালন বলতে কি বুঝো? তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করাকে তাপ সঞ্চালন বলে। হ্যাঁ, ঠিক আছে। তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন লাগে না? বিকিরণ। বিকিরণ। কোন পদ্ধতিতে পদার্থের অণুর স্থানান্তরণের মাধ্যমে তাপ সঞ্চালন হয়? পরিবহন। পরিবহন পদ্ধতিতে অণুগুলো নিজ স্থানে থেকে কাঁপতে থাকে, তাহলে কি হবে? পরিচলন। পরিচলন। আর্দ্রতা বেশি থাকলে আমাদের কেমন লাগবে? গরম লাগবে। হ্যাঁ, গরম লাগবে। রান্নার পাত্রগুলোতে কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়? পরিবহন। পরিবহন প্রক্রিয়া। আমরা গরম হাঁড়ি ধরার জন্য কাপড়ের টুকরা ব্যবহার করি কেন? হাতে তাপ না লাগে। তাপ পরিবহন করে খুব কম। তরঙ্গাকারে তাপ সঞ্চারিত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ। বিকিরণের পদ্ধতি। আগুনের পাশের চেয়ে উপরে বেশি তাপ অনুভূত হয় কেন? পরিচলন প্রক্রিয়ায় বায়ুর কণা উত্তপ্ত হয়ে উপরে পাশে আসে না, এ কারণে। আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব, তাপ সঞ্চালন, এগুলো সম্পর্কিত আলোচনা এবং মূল্যায়নের পালা শেষে তোমাদের জন্য বাড়ির কাজ। প্রথম কাজটি হলো উদ্দীপকের পদ্ধতি সমূহের মধ্যে তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো আগুনের পাশে ও উপরে হাত রাখলে কোথায় বেশি গরম অনুভূত হয়, কেন? ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।